السلام عليكم ورحمة الله وبركاته. Hello viewers, আজকে আপনাদেরকে আমরা দেখাবো তেঁতুলিয়ার চা বাগান. আমরা অনেকেই সিলেটের চা বাগান দেখেছি, কিন্তু তেঁতুলিয়ার চা বাগান কিন্তু আমরা দেখি নাই. তেঁতুলিয়ার চা বাগানও বাংলাদেশের প্রসিদ্ধ চা বাগান এবং অনেক সুন্দর. বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওতে, দেখুন চার পাতাগুলো কত সুন্দর. আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন অনেকটা মোটা পাতাগুলো, অনেকটা মোটা. এই পাতাগুলো থেকে চা হয় এবং বাংলাদেশের সর্বত্র এই চাগুলো ছড়িয়ে পড়ে. সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমে দেখালাম আপনাদেরকে চার কচি পাতাগুলো, আর এই বাগানটা থেকে চার সমস্ত কচি পাতাগুলো উঠানো হয়েছে এবং চার কচি পাতাগুলো এগুলো নিয়ে গিয়ে প্রসেসিং করার জন্য তারা এগুলো কোম্পানিতে নিয়ে গেছে. সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদীর পার. সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে যাবো আবার চা বাগানে. চা বাগান যে কত সুন্দর হয় আপনাদেরকে দেখাবো, আপনারাও ইচ্ছা করলেই এখানে এসে ঘুরতে পারেন এবং চা বাগানগুলো দেখতে পারেন. তেঁতুলিয়াতে এই সুন্দর চা বাগানগুলো অবস্থিত, অনেক বড় বড় চা বাগান এখানে আছে. আপনারা ইচ্ছা করলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পঞ্চগড় আসবেন এবং পঞ্চগড় থেকে আপনারা তেঁতুলিয়া আসবেন এবং তেঁতুলিয়াতে অনেক অনেক চা বাগান আছে, যেগুলো দেখলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে. এবং বাংলাদেশ দেখুন, বাংলাদেশে কত সুন্দর চা বাগান হয় এবং এই বাগানে সুন্দর চার পাতা হচ্ছে, অনেক সুন্দর একটা বাগান. এই বাগানে চার পাতাগুলো এখনও উঠানো হয় নাই, অনেক বাগানে উঠানো হয়েছে এবং অনেক বাগানে উঠানো হয় নাই. আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাগান, আপনারা ইচ্ছা করলে এখানে ঘুরতে আসতে পারেন. বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পঞ্চগড় চলে আসবেন, পঞ্চগড় থেকে আপনারা তেঁতুলিয়া চলে আসবেন. সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.